অধ্যাপক ডাক্তার হুমায়ুন কবির বুলবুল, একজন প্রথিতযশা দন্ত বিশেষজ্ঞ। 1967 সালের 21 মে ফেনী জেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের আফজল মুন্সি বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 5 ভাই ও 5 বোনের মধ্যে তিনি সবার বড়। পিতা মরহুম আমিরুল ইসলাম একজন সরকারি চাকরিজীবী ছিলেন। মা মরহুমা নূর নাহার একজন গৃহিণী। স্ত্রী ফাহমিদা আক্তার স্বপ্না, একমাত্র কন্যা নূর ওয়ারিশা পূর্ণতাকে নিয়ে তাদের সুখের সংসার। শৈশব থেকে ছোট গল্প লেখালেখিতে পারঙ্গম এ দন্ত বিশেষজ্ঞের। দেশ বিদেশের বিভিন্ন জার্নালে দাঁত ও মুখের স্বাস্থ্য বিষয়ক বহু গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। কিশোর বয়স থেকেই রাজনীতিতে সরব হুমায়ুন কবির বুলবুল। পাশাপাশি যুক্ত ছিলেন সামাজিক, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে। এর সুবাদে স্কুল জীবন থেকেই সংগঠক হিসেবে আলো ছড়াতে থাকেন তিনি। আর এইভাবে অনেক বিশিষ্টজনের নজর কাড়েন বহুমুখী প্রতিভার অধিকারী হুমায়ুন বুলবুল। এই পথ ধরে 1987-88 সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হন। স্কুল লাইফে রাজনীতিতে জড়িয়ে পড়ে। ছোটবেলা থেকেই তখন মেধাবী হুমায়ুন কবির বুলবুল ফেনী সরকারি পাইলট হাই স্কুল থেকে 1982 সালে ডিস্টিংশন সহ প্রথম বিভাগে এসএসসি পাস করেন। 1984 সনে ফেনী সরকারি কলেজ থেকে একাধিক বিষয়ে লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ হন এইচএসসি পরীক্ষায়। ছোটবেলায় আমার পরিচিতি ছিল ছোট্ট মফস্বল শহর ফেনীতে, যে হুমায়ুন, ফার্স্ট বয় হুমায়ুন। চিকিৎসক হওয়ার তীব্র আকাঙ্ক্ষা থেকে অংশ নেন মেডিকেল ভর্তি পরীক্ষায় এবং রংপুর মেডিকেল কলেজে চান্স হয় তার। তবে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ায় সে সময় তার পক্ষে ঢাকা ছাড়া সম্ভবপর হয়নি। একই কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়ার সুযোগও হাতছাড়া করেন বুলবুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়ও মেধার স্বাক্ষর রাখেন তিনি। তবে পিতামাতার ইচ্ছাতে 1985 সালে ঢাকা ডেন্টাল কলেজে ভর্তি হন হুমায়ুন কবির বুলবুল। সেখান থেকে 1991 সালে বিডিএস সম্পন্ন করেন। বাবা সাহস করলেন না যে বিশ্ববিদ্যালয়ে এরকম একটা রাজনীতিমুখী ছেলেকে ঠেলে দিতে, যার ফলে আমি পারলাম না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে, যেখানে আমার মায়ের প্রশ্রয়ে বা মায়ের আগ্রহে আমি ঢাকা ডেন্টাল কলেজে ভর্তি হই। তিনি থেকে চিটগাঙ্গে গিয়ে উনি দাঁতের চিকিৎসা করাতেন, তো সেই কারণেই উনি বরঞ্চ দাঁতের ব্যাপারে তার যে সংবেদনশীলতা আমাকে উৎসাহিত করলো। তৎকালীন IPGAMR বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি DDS সম্পন্ন করেন। এরপর দাঁত ও মুখের স্বাস্থ্যের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করতে জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে যান তিনি। সেখান থেকে 1988 সনে ওরাল এনেস্থেশিয়ার উপর ফেলোশিপ করেন ডাক্তার বুলবুল। উদ্ভাবনী গবেষণায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল সায়েন্সেস থেকে 2020 সালে ডেন্টিস্ট্রিতে PhD ডিগ্রি অর্জন করেন দেশের ডেন্টিস্ট্রি জগতের এ প্রাণ পুরুষ হুমায়ুন কবির বুলবুল। 1995 সালে 15তম BCSA ডেন্টাল সার্জন হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। বর্ণাঢ্য কর্মজীবনে চট্টগ্রাম, রাজশাহী ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হয়ে 2018 সালে ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ হন। এরপর থেকে সুনামের সঙ্গে এই দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। একাডেমিক পাঠদানের পাশাপাশি রোগীদেরকেও সময় দেন সদা হাস্যোজ্জ্বল ও সদালাপী চিকিৎসক। পরম মমতায় কাছ থেকে জানার চেষ্টা করেন তাদের সমস্যার কথা। যে কোনো প্রফেশন, যে কোনো বড় কাজ, এগুলো সমাপ্ত করতে হলে কারো না কারো জীবন বলি হতে হয়। আমি আমার জীবনের বৃহত্তর অংশটা এই প্রফেশনের জন্য ব্যয় করেছি, অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি। ডেন্টালি ভর্তি হওয়ার পর থেকে ডেন্টিস্ট্রিকে গুরুত্বের কেন্দ্রে নিয়ে আসার লক্ষ্যে জাতীয় রাজনীতিতে সম্পৃক্ততা কমানোর পাশাপাশি ডেন্টালের উন্নয়ন অগ্রগতি নিয়ে ভাবতে থাকেন। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে নিজেকে পেশাজীবী কর্মকাণ্ডে সক্রিয় করে তোলেন পরিশ্রমপ্রিয় ও উদ্যমী মানুষটি। 1985 সালে যেদিন আমি প্রফেশনের এই কলেজে ঢুকি, সেদিন থেকে আমি আমার সদস্যদের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করেছি, সদস্যদের সাথে সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করেছি, প্রফেশনের সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা করেছি এবং এগুলো কীভাবে সমাধান করা যায় সেটার চিন্তাভাবনা করেছি, এবং আমার সদস্যদের সাথে প্রফেশনের সাথে আমি ওতপ্রোতভাবে ইন্টারঅ্যাক্টিভ ছিলাম, এবং যার ফলশ্রুতিতে আমি একসময় ডেন্টাল সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলাম, তারপরে ভাইস প্রেসিডেন্ট ছিলাম, এবং 2015 সালের নির্বাচনে আমি মহাসচিবের দায়িত্ব পাই। সুদীর্ঘ 2 যুগের বেশি সময় ধরে ডেন্টালের উন্নয়নে রেখে চলেছেন নিরলস ভূমিকা। আমরা এখন 5 বছর মেয়াদী আমাদের কোর্স আন্তর্জাতিকীকরণ করেছি,
তারপরে আমরা আমাদের 600 সরকারি পদ ছিল এখন 1296 গত 5 বছরে আমরা 696টি এন্ট্রি পোস্ট তৈরি করেছি যার মাধ্যমে 39তম বিসিএস এ আমাদের 250 ডেন্টাল সার্জন নিয়োগ হয়েছে সেই সরওয়ার্ডি ডেন্টাল ইউনিট সহ 6টি ডেন্টাল ইউনিট আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি এর মাধ্যমে এবং 6টি ডেন্টাল ইউনিটের পোস্ট ক্রিয়েশন করেছি ঢাকা ডেন্টাল কলেজের পোস্ট ক্রিয়েশন করেছি আমাদের সারা জীবনের দুঃখ ছিল সিক্স গ্রেড নিয়ে অর্থাৎ আমাদের প্রফেশনে যারা সরকারি চাকরিতে ছিল তাদের সিক্স গ্রেড না পাওয়ার কারণে যে পদে যোগ দিত সেই পদ থেকে রিটায়ারমেন্টে যেতে হতো অতি সম্প্রতি আমরা এটার সমাধান করেছি এখন ডেন্টাল সার্জনরা সিক্স গ্রেডের অন্তর্ভুক্ত হয়েছে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে প্রথিতযশা এই চিকিৎসক বলেন গোটা পৃথিবীতে ডেন্টিস্টই অত্যন্ত মর্যাদার একটি পেশা কিন্তু বাংলাদেশে তুলনামূলকভাবে তা অনেকটা অবহেলিত তাই পেশার উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করতে চান তিনি স্বর্ণযুগে প্রবেশ করতে পারি এই প্রফেশনকে একটা উচ্চকিত জায়গায় নিয়ে যেতে চাই কারণ হচ্ছে যে বাংলাদেশ যেরকম একটা উন্নত দেশে যাওয়ার ইতিমধ্যে বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে এবং আমাদের 21 সাল অতিক্রান্ত হলে একটা মধ্যম আয়ের দেশে এবং 2041 সালের মধ্যে একটা উন্নত দেশে পরিণত হওয়ার স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন তো প্রত্যেকটা উন্নত দেশে আপনারা জানেন যে ডেন্টিস্ট্রি হচ্ছে সবচেয়ে উন্নত পেশা এক নম্বর পেশাগুলো শীর্ষস্থানীয় পেশাগুলোর মধ্যে অন্যতম তাইলে 41 সালে জাতি যখন উন্নত দেশ যখন উন্নত হবে তখন আমার এই পেশাটা যদি সমতলে না থাকে তাইলে তো আমরা পিছিয়ে যাব তা মুখ দেখাতে পারবো না প্রফেশন নিষ্ক্রিয় হয়ে পড়বে সেই জায়গায় আমাদের কাজ করতে হবে এবং সেটাই আমার স্বপ্ন যে 41 সালের উন্নত জাতি রাষ্ট্রে ডেন্টিস্ট্রি একটা উন্নত পেশা হবে আবনাই মনির মেডিফাইস ঢাকা